বন্ধুগণ, তোমরা জলের বোতল ব্যবহার করে প্লাস্টিকের ফুলদানি ব্যবহার বানাতে পারো। প্রথমে একটি জলের বোতল নাও আর একটি কাটার নাও। এটিকে দেখো, বোতলের নিচ থেকে ওপর পর্যন্ত খুব সাবধানে 1 সেন্টিমিটার চওড়া স্লিট বানাও। এরকমভাবে বোতলটিকে পুরোভাবে কেটে নাও, লম্বালম্বিভাবে। লক্ষ্য রেখো যেন হাতে যদি ইঞ্জুরি না হয়, সাবধানে কেটো, দরকার হলে বড়দের সাহায্য নাও। এখন দেখো, পুরো স্লিপটি কাটার ফলে বোতলটি দেখো কিরকম দেখতে লাগছে। এখন বোতলটিকে যদি টুইস্ট করো, মোচড় দাও, তাহলে এটি একটি স্প্রিং এর মতো লাগবে। আর টুইস্ট করার সাথে সাথে এটি বেশ একটি ফুলদানিতে পরিণত হবে। এই সুন্দর ফুলদানিটিকে তোমরা বেশ বিভিন্ন সাজিয়ে বাড়িতে সাজিয়ে রাখতে পারো, ফুল তৈরি করে রাখতে পারো, অনেক কিছু তৈরি করে রাখতে পারো। আরো একটি মজাদার জিনিস তোমরা তৈরি করতে পারো, ফুলদানিটিকে যদি আনটুইস্ট করো, তাহলে দেখবে একটি বেশ ল্যাম্পের মতো, খুব দারুণ একটা নাইট ল্যাম্প, রাতের ল্যাম্পের মতো লাগছে। এটাকে ল্যাম্পও ফিট করে রাখতে পারো। তাহলে আমরা দেখতে পেলাম ছুঁড়ে ফেলে দেওয়া জলের বোতল থেকে খুব সুন্দর সুন্দর জলে ফুলদানি ব্যবহার করে আমরা সাজিয়ে রাখতে পারি।